সালাম আলাইকুম আজকে আমাদের ক্লাসে আর্ট সার্সিং অনলাইন ক্লাসের ভিডিও টিউটোরিয়ালে আমরা আজকে শিখবো লোগো ডিজাইন পেন টুল দিয়ে কিভাবে একটা লোগো ডিজাইন করা যায় আমরা এর আগে শিখছি টাইপ টুল দিয়ে লোগো করা হ্যাঁ তো আজকে আমরা শিখবো পেন টুল ইউজ করে কথা কথায় যে আমরা আগে শেপ আগে ক্লাসের ভিডিওতে আমরা এরকম শেপ দিয়ে একটা লোগো বানাইছি কোথায় তো আজকে আমরা শিখবো যে একটা পেন টুল দিয়ে কিভাবে যে অনলাইনে যদি আমি সার্চ দিই গুগলে প্রত্যেকের নতুন যারা আছে কাজের শুরুতে ভিডিওটা অল্প সময় বিশ মিনিট মন দিয়ে দেখবো শেষ পর্যন্ত বা এরকম দেখে ভিডিওটা দেখে পেন্টুল বুঝে পেন্টুল দিয়ে কিভাবে আমরা এই যে বিভিন্ন শেডস বানাইছে লোগো করছে এসব ডিজাইন করছে এই যে একটা লোগো করছে সিম্পল সুন্দর জিনিস এটা পেন্টুল দিয়ে কিভাবে করা যায় লোগোটা বা এরকম অনেক ডিজাইন আছে যেগুলো আমরা আজকে অল্প সময় বিশ মিনিট ক্লাসে আমরা দেখবো হ্যাঁ কাজে ভিডিওটা শেষ পর্যন্ত মন দিয়ে দেখবো এই যে একটা লোগো করছে এগুলো জাস্ট টুল দেওয়া সহজ একটা জিনিস একটা ডিজাইন করছে এই লোগোটা সে কিভাবে করছে টুল দিয়ে এটা আমরা শিখবো আজকে হ্যাঁ তাহলে আমি শুধুমাত্র লোগো ডিজাইনে কাজ করে এই যে আপোয়ার্ক ডট কম এর আগে আমি দেখাইছি ফ্রিল্যান্সিং আউটসোর্সিং এর বিষয়গুলো তোমরা মধ্যে যে আমি আপোয়ার্ক ডট কম বা ফ্রিল্যান্সার ডট কমে যদি চাই এরকম লোগো ডিজাইন লেখা সার্চ দিই এই যে পাঁচ ছয় হাজার চারশো উনপঞ্চাশ জবস ফান্ড লোগো ডিজাইন এই টাইপের উপরে এই যে গ্রাফিক ডিজাইনার নিলে যেগুলো ডিজাইন ওয়ার্ফার ওয়েবসাইট লোগোস হ্যাঁ এটা আওয়ারলি জব নিউ মোবাইল অ্যাপ্লিকেশন তারপরে যে লোগো ওয়ার্ক একটা লোগো ডিজাইন করা আছে এটা অল্প কাজ করতে হবে হ্যাঁ পঁচিশ কি হয় কাজ করা যায় আগের হয় কীভাবে সাজাতে হয় তারপরে পরে আমরা পরবর্তী ভিডিও গুলাতে দেখাবো আপার কিভাবে বিট করতে হয় কিভাবে প্ল্যান টেন্ডার করতে হয় তো আজকে আমি দেখাবো লোগো একটা পেন্ট্রল ইউজ করে কিভাবে লোগো বানান যায় এবং এই জবগুলো যে আপারকে প্রচুর হিউজ জব আছে লোগো ডিজাইনের উপরে হ্যাঁ তো এই যে আমি একটা লোগো বানায় দেব পঞ্চাশ টাকা পাঁচের চল্লিশ হাজার টাকা সোজা কাজ তো এটা আজকে আমরা দেখতেছি যে কিভাবে হবে একটা লোগো ডিজাইন করবো আমি হ্যাঁ নিড লোগো ডিজাইন ফর এ ওয়েবসাইট আই হ্যাভ এ সেন্ড ওভার একটা ড্রাফ তার করাও আছে ক্লায়েন্টের সে ড্রাফটা দিয়ে দিবে অর্থাৎ একটা শেপ দিছে বা কথা একটা আইডিয়া দিছে সে ওই শেপটা নিয়ে আমি এখানে পেনটুল দিয়ে আমি এখানে ডিজাইনটা করবো একটা একটা শেপ এরকম কি হবে আমি পেনটুল দিয়ে বানাইতে পারি আজকে আমরা ক্লাসে এটা শিখব অল্প সময় মন্দির দেখি আমরা তো এই যে ফটোশপে আমরা আগে ক্লাসে শিখছি পেন্টুল এই টুলটা আমরা ইউজ করে আগে ক্লাসে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করা শিখছি হ্যাঁ একটা জিনিসের ব্যাকগ্রাউন্ড কিভাবে লোগো করা যায় তো এই জন্য আমরা যেমন কয়েকটা ছবি ডাউনলোড করছি আগে এখান থেকে কয়েকটা লোগো বের করি এই যে লোগোস এখানে অনেক লোগো আছে না এখান থেকে আমি একটা যে কোনো লোক যেটা আমার ভাল লাগে এরকম একটা লোগো ওপেন করে একটা কাজ করি এই একটা লোগো বানাইছে এই লোগোটা আমি কিভাবে বানাইতে পারি এই একটা লোগো আছে এটা আমি পেন্টল দিয়ে কিভাবে বানাইতে পারি একটা লোগো আছে পেন্টুল দিয়ে কিভাবে বানাইতে পারি যেগুলো আসলে পেন্টুলের কাজটা বোঝানোর জন্য শর্টকাট দেখাইতেছি এর জন্য সহজ একটা নেই যেটা দিয়ে ইজি বানানো যায় কিন্তু সুন্দর হয় আর এরপরে পেন্টুলের লম্বা ভিডিও হয়ে যাবে যদি আমরা শুধু পেন্টুলের ডিটেইলস এরকম একটা ক্রিটিক্যাল লোগো যাই জন্য সহজ একটা লোগো বানায় জাস্ট পেন্টুলের কাজটা আমি বুঝাই দিব হ্যাঁ তো এটার জন্য যেমন এই লোগোটা আমরা নিই এটা একটা সুন্দর লোগো যদি এখানে এই জিনিসটা না থাকলে বা এটা মূর্তি হবে না মূর্তির দিনে লোগো বানানো আসলে ঠিক না এটা আল্লাহ তালা নিষেধ করে তো এখানে যেমন শুধু পাখা আছে কোনো মূর্তি নেই এটা আমরা বানাইতে পারি তো একটা সুন্দর একটা চোস লোগো না এই লোগোটা যদি এই যে ক্লায়েন্টের একটা কথা কথাবার্তা এরকম আপওয়ারকে ফ্রিল্যান্সার ডট কম ফাইবার লোগো ডিজাইন শুধু লোগো ডিজাইন শিখে প্রচুর কাজ করা যাবে অনেক ডিজাইন আছে যারা শুধুমাত্র লোগো ডিজাইন করে তো ফ্রিল্যান্সার হিসাবে কাজ করার জন্য ফ্রিল্যান্সিং আউটসোর্সিং ইন্ডাস্ট্রিতে তো এটা সহজ জিনিস যে একটা জব আপওয়ার্কে লোগো ডিজাইন গ্রাফিক্স ডিজাইন পোস্টের সাতাশ মিনিট আগে নিড নিট হেল্প উইথ দ্য ডিজাইন ফর এ ওয়েবসাইট আই এম উইলিং টু পে হায়ার রেট ফর দ্য মোস্ট এক্সপিরিয়েন্স ফ্রিল্যান্সার যে ভালো ফ্রিল্যান্সার যার কনসেপ্ট সুন্দর একটা সুন্দর লোগো বানা যেতে হবে তার জন্য এরকম প্রচুর হবে যে পঞ্চাশ ডলার আছে মাত্র সাতাশ মিনিট আগে জবটা পোস্ট করছে অলরেডি সে পনেরো বিশ জন অ্যাপ্লাই করছে মধ্যে একজনে সে ইন্টারভিউ নিতেছে এই যে কিভাবে আমরা কাজ করবো এরকম একটা ক্লায়েন্ট একটা দেবে লোক আমি এখানে সাবমিট করবো এর পরবর্তী ভিডিওতে আমরা সিরিয়ালি দেখাবো যে যেভাবে ফ্রি ওয়েবসাইট বানানো যায় ওয়েবসাইট বানায় লো গুলোর সাজা রাখা যায় এরকম আমি এখন সুন্দর এরকম লো যদি বানাই দিয়ে ক্লায়েন্ট হয়তো চাষ করলো একটু করলো একটা লোক একটু বানাইতে আমার কতখানে ভিডিওটা বিশ মিনিট লাগবে কথা আমি জাস্ট বোঝানোর জন্য সময় নিয়েছি আসলে দশ মিনিটের মধ্যে এরকম এখন লোক বানানো যায় এটা বদলে পাঁচ হাজার টাকা হ্যাঁ তো এটা যদি আমি মন দিয়ে শিখি কাজে অল্প সময় মন দিয়ে আমরা দেখি তো আমরা এই কাজটা করার জন্য জাস্ট সিম্পল পেন টুল নেবো একেবারে ইজি জাস্ট আমি পেন টুলের কাজটা আগে দেখাইছি আজকে অনেকে বুঝে না পেন টুলের কি কী কাজ আছে ব্যাক একটা টুলে বিভিন্ন এই জন্য পেন টুল দেওয়া একটা ক্লাসে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যে শুধু ব্যাকগ্রাউন্ড রিমুভ করে হিউজ জব আছে আবার এরকম আরেকটা জিনিস লোগো ডিজাইন করা ওই যে ফারুক ভাই ওই দিন মেসেজ দিয়েছে ভালো লাগতেছে উনি এখন ফ্রিলান্সার রেগুলার লোগো করতেছে ভালো কাজ পাইতেছে তো বাস অনেক সুধান লোগো করে ওই জন্য যে একটা কাজ যদি আমি মন দিয়ে দেখি এটাই ফ্রিল্যান্সিং এর জন্য যথেষ্ট এখানে এখানে একটা টেক্সট নিছে ইগল লেখাটা ইগল লেখাটা আমরা এখানে লিখে দিব তারপর আমরা শেপটা করি হ্যাঁ লোগোটা বানাই আমরা আগে ক্লাসে নতুন যারা আছে কেবল কো টাইপ টুল নিছে আমি এখানে ইগল লিখি এটার নিচে আন্ডারলাইন করে দিচ্ছে বাস এটা থাকলো আচ্ছা এটা দেখাইতেছি যে নেট থেকে আমি আসলে একটা কথা জরুরি যে নেট থেকে কিন্তু আমি এটা প্র্যাকটিসের জন্য দেখাইতেছেন নেট থেকে আমি একটা ডিজাইনকে বলে ভাইয়া কথা লব পাবো কি হয় আমি দেখাই দিতেছি পড় চলো গো ডিজাইন লেখা শত লক্ষ কোটি ডিজাইন আছে কিন্তু সাবধান থান ভুলে আমি ক্লায়েন্টের কাজ লেখা করার সময় কখনো তাকে এরকম ই করব না হুবহু কপি গ্রহণ করব না এটা জাস্ট আমি কাজ শেখানোর জন্য পেনটুলের কাজ ও লগরিদম কনসেপ্ট বোঝানোর জন্য এটা দেখাইতেছি যে কোত থেকে পাবো ইন্টারনেটে নামাই আমি সোজা করতেছে এটা প্র্যাকটিসের জন্য কিন্তু এটাতে কনসেপ্ট বানাবো যে সেই যে একটা বুদ্ধি কাটাইছে কিভাবে ডিজাইনটা সাজাইছে ইগল নাম দিছে পাখা দিছে তো মূর্তি টুর্তি হয় নাই মানুষ দেয় মুখ দেয় নাই সুন্দর একটা কনসে আইডিয়া খাটেছে না দেখতে সুন্দর আকর্ষণীয় এই জিনিসটা আমি শিখবো কিভাবে আমার শিল্পীরা এখানে আর্টিস্ট যারা তারা লোগো ডিজাইন করছে এরপর আমি নিজে নিজে বানাবো আমার থিমে এটা আমি কখনো এটা হুবহু কপি করে দেব না আমি এই থিমটা নিচে যে আমার মধ্যে আমি এটা দেখে প্র্যাকটিস করবো এরকম পেন্টুল দিয়ে তারপরে এরকম পাঁচ দশটা বিশটা প্র্যাকটিস করলে আমার নিজের আইডিয়া তারপর আমি নিজের নিজে লোগো বানাবো বলেও কখনো এগুলো কপি করবো না হুবো এটা এক চোর আমি হ্যাঁ এটা অব্দি একেবারে সহ্য করে না তো যাই হোক তো আমি যে লিখছি এটা যে কোনো একটা ফন্ট পরে আমরা ফন্ট চেঞ্জ করে দেখব কোনটা সুন্দর হয় এটা আবার বলে একটা প্র্যাকটিসের জন্য এটা দেখে বুঝে ডিজাইন করে তারপরে নিজের গুলা শুরু করবো আচ্ছা এরপরে আমি পেন টুলের ফাংশনটা বুঝে পেন টুলটা নিয়ে আমি যে কোনো একটা সাইড থেকে শুরু করি হ্যাঁ অর্ডার ধরে নেবে হ্যাঁ যে কাটার সময় আগে ক্লাস আমরা দেখাইছি কিভাবে কাটবে এটা ধরে ক্লিক করে নতুন যারা আছে এটা টান দেব তারপর এটা অর্ডার ধরে চাপ দিলে এরকম হয় এটা অর্ডার ধরে আমি টান দিয়ে এটাকে আমার মন মতো সাইজ মতো বসায় দেব অর্ডার ধরে এখানে ক্লিক করব কাটবে এই যে ধরে এখানে টান দিয়ে আমি যেখানে আমার গিয়ে দেখবো মিলে অ্যাঙ্গেলটা ওইখানে মিলাই দিব হ্যাঁ আবার বলি নতুন যারা আছে সোজা গা পেন্টুটা খুব জরুরি একটা টুল একটা মন্দির এবং যত দূরে গিয়ে ক্লিক করা যায় যত কাছাকাছি ক্লিক করতে করতে গেলে সুন্দর শেপ থাকে না যত দূর পর্যন্ত দূর একবারে কভার করা যায় অত সুন্দর হয় শেপ হ্যাঁ আসলে বাড়ায় নিলে আরো ভালো হয়তো এখানে এসে পাত ক্লোজ হ্যাঁ আমি একটা এই শেপটারে আমি পুরো পাত করছি এটা বাদ এটা মুখের আমি এটা দিতে চাই না মুখ আমি শুধু পাখাটা ভালো লাগছে এটা নিয়ে দেখাইলাম হ্যাঁ এই আমি এগুলো লিখছি পেন টুল দিয়ে পুরো পাটটাকে ক্লোজ করছি সিলেক্ট করছি তারপরে আমি এটাকে কন্ট্রোল প্লাস এন্ট এখানে একটা লেয়ার নিয়ে নিবে হ্যাঁ আগে দেখে আমরা আগে ভিড়তে লেয়ারে সব বুঝেছি এখানে আমরা একটা নিউ লেয়ার নিব যেন আলাদা লেয়ারে হয় ওই ছবিটা ওপরে না থাকে এটা প্ল্যাঙ্ক লেয়ার এখানে কিছু নেই এরপরে আমরা পার্ট টা সিলেক্ট করা আছে কন্ট্রোল ধরে একটা কন্ট্রোল প্লাস এন্টার চাপ দিছি হ্যাঁ তাতে তো কন্ট্রোল এন্টারে সিলেক্ট হয়ে গেছে এখন আমি যেদিন পিছনের লেয়ারটা হাইট করে দেই এই যে আমার এই যে শিফটা এখানে আরেকটা লেয়ার নেই যেটা প্ল্যাংক লেয়ার কন্ট্রোল ব্যাক স্পেস আচ্ছা এই যে নিচের লেয়ারটা এখানে আমার নতুন এটা আমি কন্ট্রোল এটা নিউ একটা লেয়ার নিছি এখানে নিউ লেয়ার নিয়ে নিউ লেয়ারটা সিলেক্ট করা অবস্থায় যে সিলেক্ট আছে কন্ট্রোল এরটাতে সিলেক্ট করছি পার্টটাকে আমি এখানে কালার চেঞ্জ করে নিতে পারলি চেয়ার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করছি এটা আমি অল্টার প্যাকেজ আছে এই লেয়ারটা হাইট করে দেয় তাহলে দেখতে সুবিধা হবে এই লেয়ারটা নাই এটা এখন এখানে শুধু এই সিলেকশনটা আছে অল্টার প্যাকেজ

একটা কনসেপ্ট দেখাইলাম কি হয় একটা লোগোকে কপি করা যায় কিন্তু আমি কখনো আবার বলি যে এটা জাস্ট প্লেন টুলের কাজটা বোঝানোর জন্য আমি এটা দেখাইছি কখনো আমি এটাকে হুবহু কপি করব না এটার পরে আমি এই যে করছি এরপরে আমি ইচ্ছা বলে কথা কথা আমি এটার মধ্যে কিছু চেঞ্জ করে দিলাম আমি এখানে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট এখানে দিয়া আমি এখানে একটা নতুন অ্যাঙ্কর পয়েন্ট নিতে চাই হ্যাঁ তখন আমি এখানে ক্লিক করব এটা ব্ল্যাঙ্ক লেয়ার আছে এখানে পাঁচ গিয়ে আমি পাঁচটা ওয়ার্ক পাটটা সিলেক্ট করছি এখানে আমি কথা কথা এখানে আমি একটা শেপ একটা বসাইছি নতুন নিয়ে এটাকে আমি ঘুরাই দিলাম দেখানোর জন্য হ্যাঁ আমি এটা দেখা একটা জিনিস নিলাম ওকে আচ্ছা এরপরে আমি আবার অ্যাঙ্কর পয়েন্টটা নিয়ে এখানে একটা শেপ নিলাম আমি এটা ইচ্ছা মতো আমি বাঁকা করে দিলাম হ্যাঁ এই যে কথাটা আমি একটা চেঞ্জ করলাম এটা এখন আর ওই আগের লোগোটার হুবহু কপি নেই ওকে কন্ট্রোল এন্টার আমি আরেকটা নতুন লেয়ার নেই কন্ট্রোল অল্টার ব্যাক দিয়ে এটা ফিল হয়ে গেছে নতুন কালারটা দিয়ে হ্যাঁ আমি আগে চেঞ্জটা হাইড করে দিছি কন্ট্রোল ওকে এটা একটা উদাহরণ দেখালাম যে আমি একটু আগের লোক মডিফাই করে দিছি এরকম একটা জিনিসকে মডিফাই করে ইউজ করা বা কালার ইউজ করা ওগুলা করা যায় জাস্ট নতুন যারা তাদের জন্য বলি এই জিনিসগুলো কনসেপ্ট বানানোর জন্য হ্যাঁ কিন্তু আসলে এগুলা কখনো কপি করা ঠিক না হুবহু কপি তো করাই যাবে না তো এরকম প্র্যাকটিস করবো আসলে প্রথমে এরকম পেন্টুল দিয়ে বিভিন্ন শেপ বানাবো বানায় বানায় আমার হাত প্র্যাকটিস করবো যখন আমার নিখুঁত কনসেপ্ট বুঝবো তো কোনটার সাথে কোন লেখার সাথে কোন থিমের সাথে কোন ডিজাইন যায় যখন ওই ক্লায়েন্টের সঙ্গে কাজ করার সময় টুল বড় শেখা বড় কথা না বা ফটোশাপ জানা ইলাসটা জানা এগুলা বড়ো কথা না বড় কথা হইসে যে আমি কাজটা থিম বুঝছি কিনা মেইন জিনিস কন সেপ্চুয়াল ডিজাইন পছন্দ করে তারা যে ইগোল লেখাটা দিছে এবং ঈগলে পাখা দিয়েছে একটা কোম্পানির কথা কথা এক লোগো বানাইছে এটা তার থিম হয়েছে একটা শুধু শেপটার জন্য ফুটে নাই লেখাটা লেখাটা ফুটছে লেখাটা নিজস্ব স্লোগানের জন্য তো এই জন্য আমি একটা ডিজাইন করার সময় এরকম কত একটা প্র্যাকটিস করবো প্রাকটিস দশটা ডিজাইন যদি আমি বলছি আমি প্র্যাকটিস করি তাহলে আমার কনসেপশনে যে অনেক ডিজাইন আছে হ্যাঁ লোগো আছে অনেক শেপস আছে এগুলো কীভাবে বানাইছে আমি এগুলো নামায় একটা একটা প্র্যাকটিস করব এগুলো প্র্যাকটিস করে আমাদের গ্রুপ যেটা আমরা এই গ্রুপে দিয়ে দেবো হ্যাঁ গ্রুপে দিয়ে দিলে এখানে আমি দেখবো যে যারা দিচ্ছে নতুন যে ভাই যে ফন্ডস নিয়ে কাজ করবেন হ্যাঁ প্র্যাকটিস করবেন অনেক সুন্দর সুন্দর ফন্ট আছে এগুলো ইউজ করবেন তারপর এখানে এই যে লোগোটা বানাইছে এরকম এই জিনিসটাকে এই যে লোগো বানাইছে কি আপনি কি এই যে লোগোটাকে ডিজাইন করবা এখানে সুন্দর করে এরকম নিজে নিজে বানাবা এরকম শেপস গুলো হ্যাঁ বানায় তারপর তাহলে সুন্দর হবে জিনিসগুলো আমাদের আর এখানে করে গ্রুপে দিবা আমি দেখবো এখানে শিমুল ভাই যে যেগুলো চেঞ্জ বলছি শিমুল ভাইয়ের কাজ দেখতেছি না কোনো তো প্রত্যেকে এরকম কাজ করে দিবা হ্যাঁ গ্রুপে আর যাদের আপওয়ার্কে প্রবলেম হয়েছে আমাকে নক করছিল তারা যেভাবে বলছি কাস্টমার সাপোর্টে কন্ট্যাক্ট করবো হ্যাঁ কাস্টমার সাপোর্টে কন্ট্যাক্ট করে তাদের করবো না হলে আবার নতুন করে করবা কোনো সমস্যা নেই কাজ শিখো আগে কাজে মন্দ কাজ বুঝলে কোনো যে কোনো আপওয়ার্ক ফ্রিল্যান্সার অফ ফাইবার যে কোনো জায়গায় কাজ করা যাবে আসল হচ্ছে আমার কাজ জানা কাজ করা হ্যাঁ এবং ফ্রিল্যান্সিংয়ের জিনিসগুলো বোঝাই যে আমি লঘু ডিজাইনটা শিখছি এই লঘু ডিজাইনটা করার পরে এটা আমি সেভ করবো করে যে আগে যেমন দেখাই সেরকম আমরা মোকা ফাইল ইউজ করবো মোকা ফাইলে

এটা বল এটা এটা এই যে দুইটা নিয়ে আমার ডিজাইন ডাক্তার লোগো বানাইছি এটাকে দুইটা লেয়ারকে সিলেক্ট করব আবার লেখা নতুন যারা একটা ধরে কন্ট্রোল ধরে আরেকটা ধরে আবার দুইটা সিলেক্ট হইছে মুভ টুল দিয়ে এটাকে টেনে আমি এই যে মকআপ এর এই ফাইলটা এনে ছাড়ব বস কন্ট্রোল টি এটাকে বড় করার সময় সিমুল ভাই অবশ্যই ওইদিন ভুল করছে একটা শিফট ধরে নিব যেন লোগো শেপ ঠিক থাকে হ্যাঁ আমি এটাকে বসাই দিছি একটু ছোট করি এই বসাইছি ওকে আমি আগের লোকটাকে হাইড করে দিই এখন আমার এই ডিজাইনটা বসাই দিব এই যে মোকাপ থেকে আমার দেখায় নতুনদের জন্য এই যে মোকাপে ফাইল ডাউনলোড করে pic.com এখান থেকে এই যে স্মার্ট অবজেক্ট এই যে পিস প্লেস ইওর লোগো হিয়ার স্মার্ট অবজেক্টে কোনায় ডাবল ক্লিক করব তাহলে ওকে আসবে ওকে আসার পরে আমরা এই ফাইলটা ওপেন হবে তো আমার লোগো ফাইলটা এখানে আছে লোগোটার মেইন লোগো টুক যেটা আমার ডিজাইন ওটা ধরে মুভ টুল দিয়ে আমি টেনে এখানে আনছি কন্ট্রোল টি দিয়ে বড় ছোট করে সেভ করছি বলছ এখন কন্ট্রোল ডব্লিউ বা এটা ফাইল ক্লোজ করে দিব তখন সেভ এর অপশন আসবে ইয়েস ইয়েস দিলে এই ফাইলটা অটোমেটিক এখান থেকে সেভ হয়ে আমাদের স্মার্ট অবজেক্ট আমাদের মকআপ ফাইল ওই মকআপ ফাইলে সেট হয়ে যাবে তো এইভাবে আমরা একটা জিনিস ডিজাইন করে মকআপে সেট করে তারপর আমাদের গ্রুপে এটা দিব হ্যাঁ যে গ্রুপ দেখালাম ফেসবুক এই যে আমার লোগোটা ডিজাইনের পর কি রকম লাগবে আমি বাস্তবিকই এই যে এরকম একটা শেপ হইছে এখন এটাকে আমি কন্ট্রোল শিফট এস সেভ সেভ আমি এটাকে সেভ করব আমি এখন ক্লায়েন্ট দিব এরকম একটা ডিজাইন করে ডিশের মধ্যে দিব মকআপে বশাই দেব হ্যাঁ মকআপে বশাই দিলে জিনিসটা দেখতে সুন্দর লাগে রিয়েলিস্টিক রকম লাগবে লোগোটা এরকম দেখা যাবে এই জন্য আমরা আমাদের ডিজাইন শেষ করে অবশ্যই সেটাকে আমরা একটা মোকা ফাইল আবার বলি অনেকে নতুন যারা বলছে কোথায় পাবো ফ্রি পিক ডট কম এই যে নতুন যারা আছে তারা এই যে ফ্রি পিক এ গিয়ে এখানে সব একটা গ্রাফিক এখানে আমি যদি লোগো লোগো মোকাপ যে লো মোকাপ চলে আসছে এখান থেকে আমি বিভিন্ন সুন্দর সুন্দর লোগোর মুকাপ আছে এখান থেকে নামাবো আমি যেমন একটা মোকাপের মধ্যে করলাম এটা একটা মোকাপ বলে নামাইলে এখানে তো ওই দিন আমাকে একজন প্রশ্ন করছে কিভাবে মোকা ফাইল এখান থেকে জেপিজি দিয়ে ডাউনলোড করব না এই যে মোকা ফাইলটা আছে এই ফাইলটার মধ্যে যাবো হ্যাঁ এটা ক্লিক করে এই ফাইলটা যাবো তারপরে গিয়ে ডাউনলোড করবো এখানে ডাউনলোড দেবে এটা অবশ্য প্রিমিয়াম ভার্সন এটা না যে আছে সেগুলো হ্যাঁ এই যে এটা আছে এটা মনে হয় ফ্রি এই যেগুলাতে দেখবো ফ্রি আছে এখানে গিয়ে আমি ডাউনলোড করবো শাটার স্টপ স্টপ এই যে ডাউনলোড ফ্রি ডাউনলোড হ্যাঁ বাস এটা ডাউনলোড হবে এই যে ডাউনলোড হচ্ছে তো এই জন্য আমাকে অনেক প্রশ্ন করছে দিন যে এখানে সেভ সেইভার সেভ যেভে ইমেজ আজ এভাবে সেভ করলে হয় না হ্যাঁ এটা এইভাবে করলে ফটো ফাইল ওপেন হবে না এটা একটা ছবি ওপেন হবে এটাকে এখানে ডাউনলোড ডাউনলোড করতে হবে এই যে ফাইলটা ওপেন হবে এখানে এটাকে গিয়ে শো ফোল্ডার

এখানে আমি হাইট করে করে দেখবো যে আমার লোগো কোনটা মেন লোগো পার্ট কোনটা সেই জিনিসটাকে আমি সেখানে আমার লোগোটা প্লেস করবো তো যাই হোক আশা করা যা বোঝা গেছে মোটামুটি জিনিসগুলো তো কিভাবে কোথায় পাবো লোগো ফাইল কিভাবে পেন্ট্রোল ইউজ করে একটা লোগো বানাবো কিভাবে মকআপ ইউজ করব করবো থেকে ডাউনলোড করবো সবাই তো সবাইকে ধন্যবাদ চড়া পরে দেখবো এটা মন দিয়ে দেখে এখানে করে নেওয়া আর আমাকে আপডেট জানাবা হ্যাঁ এখানে যদি কোনো প্রবলেম থাকে যে আমি যে ভিডিও ওই ভিডিওগুলো গুলার ইউটিউবে গিয়ে ভিডিওটার নিচে কমেন্ট করে দেবো এখানে যে কোনো জিনিস ভিডিওতে যদি আমি না বুঝি তাহলে ওই ইউটিউবে গিয়ে ওখানে কমেন্ট করলাম ওইখানে অনেক সময় আমি গ্রুপে খেয়াল রাখার সময় পাই না আর যারা প্র্যাকটিস করতেছে ওয়েল ডান করতে থাকো অনেক কাজ বাকি আসলে যারা নতুন দেখতেছে যে একজনকে যে আপনারা একটা দুইটা দিন ডিজাইন করে ক্লান্ত হয়ে যান এটা খুব অবাক লাগে আমার কাছে যে আমি ভালো ডিজাইনার হইতে চাই যদি আমি সিরিয়াসলি আমি ডিজাইন ফ্রিল্যান্সার হইতে চাই তাহলে এরকম দুই চারটা ডিজাইন করে আমি আশা করবো যে এ আমার একদম পাঁচশো ডলারের একটা লোগো ডিজাইনে কাজ দেবে এটা দিস ইজ নট লাইক দ্যাট এটার জন্য মন দিয়ে আমার কাজ করতে হবে যেটাই আমি করি আমার আগে ভিডিওতে আমি সিরিয়াল আমাদের ভিডিওতে সব দেখাইতেছি ফটোশপ দিয়ে অনেক কাজ করা যায় হাজার হাজার কাজ তো লোগো ডিজাইন করা যায় টি শার্ট ডিজাইন করা যায় ব্যানার ডিজাইন করা যায় শুধু একটা কাজ নিয়ে আমি এ যথেষ্ট ক্যারিয়ার করা যায় কিন্তু আমি অনেক কাজ জানছি কিন্তু কিছুই বানাইতে পারি না এরকম না আমি যে কোনো কাজ সেগুলো মনে হ্যাঁ তো থ্যাংকস সবাইকে তো আশা করি এই যে আমরা প্র্যাকটিস করে আমাদের এই যে এই গ্রুপটা সিং অনলাইন ট্রেনিং ক্লাসে আমরা দেবো হ্যাঁ অনেকে অনেক জায়গায় অন্যান্য গ্রুপে দেওয়া আমি ফলো করতে পারি না সবসময় তো এই গ্রুপটার মধ্যে এসে আমরা এখানে পোস্ট করা দেবো আমি দেখব ওকে তো থ্যাংক ইউ সবাইকে আল্লাহ হাফেজ